বীরভূম থেকে সরাসরি চলে যাব পূর্ব বর্ধমানের দিকে। জলমগ্ন কালনার লালজি মন্দির, বৃষ্টির জেরে হাঁটু জল মন্দির চত্বরে। দেখুন সেই ছবি, কি ভয়াবহ অবস্থা। জলমগ্ন কালনার লালজি মন্দির, বৃষ্টির জেরে হাঁটু জল মন্দির চত্বরে। হাঁটু জল পেরিয়ে মন্দিরে ঢুকতে হচ্ছে পর্যটকদের। গতকাল লাগাতার বৃষ্টিপাত হয়েছে, তার আগের দিনও লাগাতার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বিভিন্ন জেলার বিভিন্ন অংশ বিশেষত প্রভাবিত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি, পূর্ব বর্ধমানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কালনার লালজি মন্দির চত্বর বৃষ্টির জেরে প্রায় হাঁটু সমান জল সেই মন্দির চত্বরে, এবং সেখানে হাঁটু জল পেরিয়েই মন্দিরে ঢুকতে হচ্ছে পর্যটকদের। দেখুন মন্দিরের অবস্থা, দেখুন কত পরিমাণ জল জমেছে, কত পরিমাণ জল জমেছে কালনার লালজি মন্দির চত্বরে। সেপ্টেম্বরে আরও বেশি পরিমাণ বর্ষা হওয়ার আশঙ্কা রয়েছে, আরও বেশি পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যার ফলস্বরূপ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর শহরতলি ডুবতে পারে এমন আশঙ্কাকে একেবারে উপেক্ষা করা যাচ্ছে না আবহাওয়াবিদদের তরফ থেকে। আর তার মাঝে এরকম কিছু ছবি সামনে আসছে। দেখুন আমরা আপনাদেরকে তিনটে ছবি দেখাচ্ছি। বীরভূমে কঙ্কালীতলা মন্দিরের ছবি দেখাচ্ছি, অপরদিকে কালনার পূর্ব বর্ধমানে লালজি মন্দিরের ছবি দেখাচ্ছি। মোট তিন অংশের ছবি আমরা দেখাচ্ছি, এবং একদিকে তারাপীঠের ছবিও দেখাচ্ছি। কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা দেখুন, যেখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাতের জেরে জল জমে গিয়েছে তারাপীঠ, কঙ্কালীতলা এবং লালজি মন্দিরে। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান জল। কি ভয়াবহ পরিস্থিতি, জলমগ্ন হয়ে রয়েছে সমস্ত এলাকা। ছবি আরামবাগেও জল বাড়ছে দ্বারকেশ্বরের আতঙ্কে। আরামবাগ খানাকুলের বিস্তীর্ণ এলাকা, নদী তীরবর্তী এলাকা ছাড়ছেন অনেকেই, অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন। দেখুন কিভাবে জমি ডুবে গিয়েছে, নদী তীরবর্তী এলাকা আতঙ্কে ছেড়ে দিচ্ছেন অনেকেই। সৌরভ আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, এর মধ্যে এই মুহূর্তে আরামবাগের পরিস্থিতিটা কি, এবং পাশাপাশি বৃষ্টিপাত কি এখনো লাগাতার চলছে? দেখো সৃজিতা, প্রথমেই বলি যে বৃষ্টিপাত কিন্তু লাগাতার এই মুহূর্তে চলছে না। বৃষ্টিপাত কিছুটা হলেও কিন্তু কমেছে, এবং যার জেরেই কিন্তু কিছুটা হলেও স্বস্তির যে ভাব, সেটা যদিও তৈরি হওয়ার পরিস্থিতি ছিল, কিন্তু দ্বারকেশ্বর থেকে শুরু করে মুন্ডেশ্বরী থেকে শুরু করে তার কিন্তু নদীর যে জলস্তর, সেই জলস্তর কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মুন্ডেশ্বরী যে নদী, সেই মুন্ডেশ্বরী নদীর একবারে সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং এই মুন্ডেশ্বরী নদীর জলস্তরও কিন্তু বাড়ছে, এবং পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে দ্বারকেশ্বর নদী এবং রূপনারায়ণ নদীর জল। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে আতঙ্কিত যে সমস্ত পরিবারগুলি রয়েছে, অর্থাৎ যার যে সমস্ত গরিব পরিবার যারা নদীর তীরবর্তী অংশে বসবাস করেন, তারা ইতিমধ্যেই যে নদীর পাড়, সেই নদীর পাড়েতে চলে যাচ্ছেন। এবং যদি এরপরে আরও নতুন করে ডিবিসি থেকে জল ছাড়ে, অতিরিক্ত জল ছাড়ে, তাহলে কিন্তু আবারও আরামবাগ জলের তলায় যেতে পারে, বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন তারা। এবং এই আশঙ্কা থেকেই কিন্তু তারা প্রত্যেকেই, যারা নদীর তীরবর্তী অংশে থাকেন, তারা অস্থায়ী চালাঘর বানিয়ে, তারা যে উঁচু জায়গা, নদীর বাঁধের মতো যে উঁচু জায়গা, সেই উঁচু জায়গাগুলোতে এখন থেকেই কিন্তু চলে যেতে শুরু করেছেন। যদিও পাশাপাশি এই মুহূর্তে বেশ কয়েকটি বৃষ্টির জলে যে সমস্ত রাস্তাগুলি আছে, সেই রাস্তাগুলির থেকে জল নেমে গেলেও যে সমস্ত চাষ জমি রয়েছে, সেই চাষ জমিগুলোতে কিন্তু জল এখনও পর্যন্ত জমা হয়ে রয়েছে, কার্যত জলের তলায় রয়েছে চাষ জমিগুলি। এবং তার জেরেই কিন্তু যে নিকাশি ব্যবস্থা এবং নয়নজুড়িগুলোর ওপর যে অবৈধ নির্মাণ এবং যে কোনো সংস্কার হওয়া দীর্ঘদিন ধরে, তাকেই দায়ী করছেন স্থানীয় কৃষকরা। ফলত একটা ব্যাপক যে ক্ষয়ক্ষতি, কৃষিক্ষেত্রেও যে একটা আরামবাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তাও কিন্তু মনে করা হচ্ছে, তাও কিন্তু দাবি করছেন এলাকার কৃষকরা সব মিলিয়ে। একেবারেই যদি নতুন করে বন্যা নাও আসে, তাহলেও কিন্তু বৃষ্টির যে জমা, তার প্রভাব বেশ কিছুটা পড়বে ওই সমস্ত অঞ্চলগুলিতে। বেশ, ধন্যবাদ তোমাকে সৌরভ। পরবর্তী খবরের দিকে নজর দেব, সরাসরি চলে যাব দুর্গাপুর। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দুর্গাপুর, জল ছাড়া হলো মাইথন ড্যাম থেকে, জল ছাড়া হলো ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলধারা থেকে। দুটি জলাধার থেকে মোট জল ছাড়া হচ্ছে 24,305 কিউসেক।
মাইথন ছেড়েছে 7175 কিউসেক জল, পাঞ্চেত জল ছেড়েছে 17130 কিউসেক। এক্সক্লুসিভ ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ব্রজব আমাদের প্রতিনিধি কি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন একবার। এবার জল ছাড়া হলো ডিবিসির দুই জলাধার পাঞ্চেত এবং মাইথন থেকে। পাঞ্চেত এবং মাইথন থেকে মোট 24,503 যে একর ফিট, সেই একর ফিট কিন্তু জল ছাড়া হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মাইথনের যে গেট রয়েছে 12টি গেটের মধ্যে একটা লাভ গেট কিন্তু খোলা, এবং নিচু স্তরের যে গেট গ্যালারি গেট রয়েছে সেইগুলি কিন্তু খোলা রয়েছে এবং জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই আসানসোল শিল্পাঞ্চলে গতকালের লাগাতার বৃষ্টিতে বেশ কিছু এলাকা জলমগ্ন এবং ইতিমধ্যেই জলের তোলে ভেসে গিয়েছে একজনের মৃত্যু হয়েছে এবং গোটা এলাকায় দেখা যাচ্ছে যে উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজ কিন্তু জারি রেখেছে এবং যেসব এলাকায় জল জমে রয়েছে বিভিন্ন বাড়িতে এখনো পর্যন্ত জল জমে রয়েছে, যারা নিচু স্তরে জল জমে রয়েছে যাদের বাড়িতে তারা দোতলায় জায়গা নিয়ে যে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন জায়গায় শিবির করা হয়েছে। যেসব পরিবারের বাড়িতে জল ঢুকে রয়েছে তাদেরকে বিভিন্ন শিবিরের জন্য তাদেরকে যেতে বলা হয়েছে। সামগ্রিক দিক থেকে দেখা যাবে যে একদিকে বৃষ্টির জেলে জলমগ্ন বিভিন্ন নিচু এলাকা বহু এলাকা, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে ডিবিসির জল ছাড়া পাঞ্চেত এবং মাইথন থেকে যে জল ছাড়া হচ্ছে সেই জলেও নিচু এলাকাগুলি প্লাবিত হচ্ছে কিনা সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। পরবর্তী খবরের দিকে নজর দেব, বাঁকুড়া থেকে সরাসরি বড় খবর। এই মুহূর্তে বাঁকুড়ায় জলে তোলে তোরে ভেঙে পড়ল ব্রিজ, দেখুন সেই ছবি। ভাঙল গন্ধেশ্বরী নদীর উপর মান কানালি সেতু, সংস্কারের মাত্র এক বছরের মধ্যেই এই বিপর্যয়। জলের তোরে ভেঙে গেল ব্রিজ, ভাঙল গন্ধেশ্বরী নদীর উপর মান কানালি সেতু, সংস্কারের মাত্র এক বছরের মধ্যেই এই বিপর্যয়। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দেখুন সেই ছবি। ব্রিজ ভেঙে পড়ে রয়েছে, গন্ধেশ্বরী নদীর উপরের ব্রিজ বা মান কানালি সেতু ভেঙে পড়ে রয়েছে। মাত্র এক বছর হয়েছে ব্রিজটি সংস্কার করা হয়েছে, জলের তোরে এই ব্রিজ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। ব্যাপার হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্রিজ বলতে মানে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এসে পাশাপাশি যে গ্রামগুলো আছে মিনিমাম অন্তত 1,00,000 লোক যাতায়াত করে এটা থেকে। তো এই জিনিসটা যে প্রতিবার এরকম তো ঘটনা ঘটেই চলেছে, এটা এক বছর হয়নি এখনো। এক বছরের মধ্যে এই যে ঘটনা ঘটেছে, যেসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত মাল মানে মাল মেটেরিয়াল ভালো নাই। আপনারা এসে দেখতে পাবেন যে থিকনেস যেটা ছিল, যেটা ঢালাই করার দিনে দেখিয়েছে 4 ইঞ্চি দেখিয়েছে, এখানে এত 2 ইঞ্চি কি 3 ইঞ্চি ঢালাই হয়েছে, অটোমেটিক বসে যাবে। ভতান ঠিক নেই, ভর্তি হয়নি, যা করেছে আমাদের তো কার কিছু বলেন, আমরা বলতে গেলে সে কথাও কেউ শুনেনি। ব্রিজ নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি, প্রতিবার বর্ষা আসে, প্রতিবার বর্ষাতে আমি বাইট দিই, প্রতিবারই সে নিয়ে টুকটাক কাজ হয়, কিন্তু যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেরকম কিছু হচ্ছে না। বারবার মানকানালি অঞ্চল, ভক্তাবান অঞ্চল, তার পাশে যে কাঞ্চনপুর বলতে এই যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত মানুষ প্রায় 1,50,000 মানুষের এই ব্রিজ দিয়ে যাতায়াত, আজকে সবাই দুর্ভোগের শিকার। গত পরশুদিন আমি আপনাদেরকে সাক্ষী রেখে লাইভের মধ্যে বলছি যে গত পরশুদিন আমি এই ব্রিজ নিয়ে ওখানে উপস্থাপন করেছি আমার অ্যাসেম্বলিতে। আমি কাল রাত্রিতে বাড়ি ফিরেছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এসে পরিস্থিতি দেখি ব্রিজ। পরবর্তীতে সরাসরি নজর রাখবো বীরভূমের দিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। জলের তলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা, জলের তলায় কঙ্কালীতলা। বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কঙ্কালীতলা মন্দির কার্যত জলের তলায়। দক্ষিণবঙ্গে একাধিক জেলা জলের তলায় চলে গিয়েছে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে দ্বিতীয় ভাগের বর্ষায় ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে গোটা দেশের বিভিন্ন রাজ্য, বাদ পড়বে না বাংলা, দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারই হয়তো কিছু ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কঙ্কালীতলা থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন।
জল ঠেলে সেবায়তরা এলেন কঙ্কালীতলা মায়ের মন্দিরে, এবং সেখানে তারা পুজো করলেন অন্য দিনের মতো, অন্য পাঁচটা দিনের মতো, এবং তারপর তারা ভোগ নিবেদন করলেন। এবং যে পুরানো পরম্পরা রয়েছে সেই পরম্পরা মেনেই কিন্তু যে কুণ্ড রয়েছে সেই কুণ্ডুর দিকে তারা এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানেও কিন্তু ভোগ নিবেদন হবে। এবং সেই ভোগ নিবেদন করছেন তারা, সঙ্গে যে পঞ্চায়েত কঙ্কালীতলা যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এই মুহূর্তে সেই কুণ্ডতেই পুজো অর্চনা হচ্ছে এবং এখানেও ভোগ নিবেদন করা হচ্ছে অন্য দিনের মতোই। এবং এখানে কিন্তু ভোগ দেওয়ার যে রীতি, অর্থাৎ মন্দিরে পুজো হয়, মন্দিরে ভোগ নিবেদন হয় মা কঙ্কালী মায়ের, এবং তারপর এই কুণ্ডতে ভোগ নিবেদন করা হয়, এটাই রীতি রয়েছে। এবং সেই রীতি মেনেই কিন্তু পুজো অর্চনা সবই করা হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে, এবং সেই ভোগ নিবেদনের পর সেটা নিয়ে যাওয়া হবে। এরকম পরিস্থিতি আমাদের আগে আমাদের হয়নি, অনেক দিন হয়নি এরকম। আমাদের কোনো পরিস্থিতি হলে আমরা ওখানে ভোগ দিতাম আপনার ওই শিব মন্দিরের কাছে। আজকে আমাদের এই দুর্যোগের কারণে মায়ের কাছে ভোগ দিতে এলাম, মাও মায়ের কুণ্ডের সামনে ভোগ দিতে পারছি। আমাদের এখানে একজন মায়ের ইচ্ছা আছে এবং আমাদের মামনদা ওনার আন্তরিক ইচ্ছা এবং আমাদের সবাইকে নিয়ে যে আমাদের সাহস মনোবল বাড়িয়ে দিয়েছে, আমরা যেতে পারবো, তা আমরা ভোগ নিবেদন করতে পারলাম। তো আপাতত যতক্ষণ না জল কমছে ততক্ষণ কিন্তু ভক্তদের জন্য এখানে আসা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ হাঁটুর ওপরে জল রয়েছে, অর্থাৎ প্রায় এক কোমর জল। কিন্তু তারই মধ্যে সবাইকে সচেতন করা হচ্ছে, কিন্তু ভক্তের মন তো অন্তত দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা একবার সতীপীঠ দর্শন করবেন না, এটা কি হতে পারে? দেখছিলাম মনোরঞ্জনের সঙ্গে সেই ভয়াবহ ছবি। এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জলের তলায় কার্যত ডুবতে বসেছে কঙ্কালীতলা মন্দির। সেখানে প্রতিদিনের মতোই হয়তো মানুষ যাতায়াত করছেন, পুজো হচ্ছে, কিন্তু এরকম পরিস্থিতির মুখোমুখি তারা কখনো হননি, এটা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেও স্পষ্ট ভাষায় বলা হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ, এবং বীরভূমে কঙ্কালীতলার ছবিটাও ঠিক একই রকম।